গাইজ, ওয়েলকাম টু নিট এড। আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোকে নিয়ে সেরকম কোনো ইনফরমেশন ভিডিও ইউটিউবে নেই, তাই আজ থেকে নিট ইউজি রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকবো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো আজকে টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো মেডিকেল কলেজ আছে এবং প্রত্যেকটা কলেজে কতগুলো করে সিট আছে। তার আগে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে থাকবো। তো ফার্স্টেই আমরা দেখব মেডিকেল কলেজ কলকাতা MCK, এখানে টোটাল সিট হচ্ছে 250টা। দেন হচ্ছে নীলরতন শিরোকর মেডিকেল কলেজ NRS, 250টা। আরজিকর মেডিকেল কলেজ 200টা, অ্যান্ড 50টা সিট অ্যাড হয়েছে। তো এখানে বলে রাখি যে আগের ইয়ার টোটাল 11টা কলেজে EWS ক্যাটাগরিতে কিছু সিট অ্যাড হয়েছে। তো EWSটা হচ্ছে যে ইকোনমিক উইকার সেকশন, যাদের ফ্যামিলি ইনকাম ইয়ারলি 8 লাখের নিচে তার এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো EWS রিলেটেড আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব, যেখানে EWS নিয়ে সমস্ত ইনফরমেশান এবং কী কী ক্রাইটেরিয়া আছে ওখানে সেটা আমি ডিটেলসে ওখানে জানাবো। তো নেক্সট হচ্ছে IPGMER, মানে SSKM, 150টা সিট ছিল, আরও 50টা EWS-এর জন্য অ্যাড হয়েছে। দেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ CNMC, 200টা ছিল, 50টা আরও অ্যাড হয়েছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল 100টা ছিল, 25টা অ্যাড হয়েছে। ESI PGI MSR জোকা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এখানেও 100টা সিট আছে। বর্ধমান মেডিকেল কলেজ 150টা ছিল, 50টা অ্যাড হয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ BSMC, 150টা ছিল, 50টা আরও অ্যাড হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ 150টা ছিল, 50টা আরও অ্যাড হয়েছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড GNM হসপিটাল কল্যাণী 100টা ছিল, 25টা অ্যাড হয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 150টা ছিল, 50টা আরও অ্যাড হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 100টা ছিল, 25টা আরও অ্যাড হয়েছে। মালদা মেডিকেল কলেজ 100টা ছিল, 25টা আরও অ্যাড হয়েছে। 2019-এ 5টা মেডিকেল কলেজ আরও অ্যাড হয়েছে, তার মধ্যে 4টে গভর্নমেন্ট অ্যান্ড 1টা প্রাইভেট। তো এটাও দেখছি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 100টা, কুচবিহার মেডিকেল কলেজ 100, রামপুরহাট মেডিকেল কলেজ 100, অ্যান্ড রায়গঞ্জ মেডিকেল কলেজ 100টা। দেন হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সোনাগা হসপিটাল SRIMS, দুর্গাপুর আছে এটা, এখানে টোটাল সিট হচ্ছে 150টা, তার মধ্যে 50টা হচ্ছে গভর্নমেন্ট কোটা আর স্টেট কোটার আন্ডারে, আর 100টা সিট হচ্ছে ম্যানেজমেন্ট এবং NRI কোটা মিলিয়ে। দেন প্রাইভেট কলেজেসের মধ্যে হচ্ছে KPC মেডিকেল কলেজ যাদবপুর, এখানে টোটাল সিট হচ্ছে 150টা। IQCT মেডিকেল কলেজ 150টা। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস JIMSH 150টা। IKR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, এখানে 100টা। তো টোটাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিট হচ্ছে 3,250টা, অ্যান্ড প্রাইভেট সিট হচ্ছে 450টা। তো টোটাল সিট হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে 3,700টা। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস